সোমবার ভাঙন কবলিত ফাঁসিরঘাট এলাকা পরিদর্শন করলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে। নদীর পারে বাস দুঃখ বারো মাস, এই প্রবাদ বাক্যটি বাস্তব রূপ পায় প্রতি বছর বর্ষা এলেই এই ফাঁসিরঘাট এলাকায়। ভাঙতে শুরু করে নদীর পার, আর একে একে নদী গর্ভে বিলীন হয়ে যায় নিজেদের বহু কষ্টার্জিত অর্থে গড়ে তোলা মাথা গোজার এক একটা ঠাই। প্রতি বছর বর্ষা এলে এভাবেই প্রাকৃতিক শত্রুতার মুখোমুখি হতে হয় কোচবিহার শহরে ১৬ নম্বর ওয়ার্ডের ফাঁসিরঘাট সংলগ্ন তোরসা পাড়ের বাসিন্দাদের। এবারও তা ব্যতিক্রম নয়, কোচবিহারে লাগাতার চলতে থাকা বৃষ্টিতে এবারও নদী ভাঙনে আতঙ্ক গ্রাস করেছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের। এদিনও দেখা গেল সেই চিত্র, ফি বছরে বর্ষাকালে ভাঙনের জেরে ঘর বাড়ি ছেড়ে বাদ বা অস্থায়ী আস্তানে যেতে হয় এই এলাকার বাসিন্দাদের। এদিনও এলাকায় গিয়ে দেখা যায় অস্থায়ীভাবে ত্রিপলের নিচে আস্তানা গেড়েছে নদীর পাড়ে বসবাসকারী বাসিন্দারা। এদিন বিধায়ক নিখিল রঞ্জন দে জানিয়েছেন, সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারী প্রায় 200+ পরিবার ভাঙনের জেরে বর্তমানে সর্বশান্ত। এই সমস্যা দীর্ঘদিন থেকেই, তাই ভাঙনের স্থায়ী সমাধান এবং ভাঙন কবলিত এলাকাবাসীর পুনর্বাসনের দাবি করেছেন তিনি। নদী ভাঙনের জেরে তোরসা বাঁধের অস্তিত্ব ভবিষ্যতে থাকবে কিনা তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এই বিষয়ে নিখিল রঞ্জন দে কি জানিয়েছেন শুনব। নদী ভাঙন কি পরিস্থিতি দেখলেন? দেখুন, এই যে ফাঁসিরঘাট, এই ফাঁসিরঘাট এলাকায় দীর্ঘদিনের নদী ভাঙনের একটা বিরাট সমস্যা। এর আগেও আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইরিগেশন ওনার সাথে দেখা করেছিলাম যে সামনে বর্ষা আসছে, আর সেই সময় কিন্তু ফাঁসিরঘাটের এই এলাকার যে বিস্তীর্ণ যে ১৬ নম্বর ওয়ার্ড, শহরের ১৬ নম্বর ওয়ার্ড এবং ১৮ নম্বর ওয়ার্ড, এখানকার প্রায় ২০০ পরিবার যারা এখানে বসবাস করে, আর তাদের এই যে দুঃখ দুর্দশা, তাদের বাড়িঘর ভেঙে চুরে সমস্ত নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তো বারবার প্রশাসনকে বলার পরেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আজকে এসেছিলাম, দেখে গেলাম, আমি এসডিও সাহেবকেও বললাম বিষয়টা, এসডিও সাহেবকে বললাম যাতে এদের ত্রাণের ব্যবস্থা করা যায়, ত্রিপালের ব্যবস্থা করা যায়, কিছু খাদ্য সামগ্রীর ব্যবস্থা করা যায়, এবং তার সাথে সাথে এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের যে ইরিগেশন ডিপার্টমেন্টের যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আমি তার সাথেও আজকে দেখা করব, দেখা করে এই বিষয়টা যাতে তাদের একটা স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা যায়। এরকম প্রতি বছর ভাঙনে আস্তে আস্তে যে অবস্থা দেখা যাচ্ছে, আমাদের এই যে শহরের যে বাঁধ, এই বাঁধ আগামী বছর এই বাঁধ থাকবে কিনা সেটা সন্দেহ। তো সেই জন্য এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা সচক্ষে দেখে গেলাম, আর সেই হিসাবে আমরা প্রশাসনকেও জানিয়েছি, এবং বাকি যা কাজকর্ম বা বাকি যেগুলো কাজ আমাদের দলীয় তরফ থেকে আমরা অবশ্যই দেব। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরত্ব পরিচিত এবং কার্যকারী স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স, পিএস রোড, হোটেল বিডি বিল্ডিং, কোচবিহার।